সর্বশেষ সত্য পরিবর্তিত স্মার্ট মিডিয়া নিউজকে এখনই সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট পেতে পাশে আসা বেল আইকনটি চাপতে ভুলবেন না। চাঁদাবাজির মামলায় কারাগারে ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি। চাঁদাবাজির মামলায় চট্টগ্রামের সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনিকে কারাগারে পাঠিয়েছে চট্টগ্রাম মহানগর আদালত। নগরীর বেসরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জায়েদ খানের করা ওই মামলার জামিন নামঞ্জুর করে সোমবার দুপুরে চট্টগ্রামের মুখ্য হাকিম মোহাম্মদ ওসমান গনি এই আদেশ দেন। রনির আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিডি নিউজ 24.com বলেন, উচ্চ আদালত থেকে রনি এক মাসের জামিন নিয়েছিলেন। আইন অনুসারে এই সময়ের মধ্যে নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করতে হয়। আজ জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে। নগর পুলিশের সহকারী কমিশনার প্রসিকিউশন ক্যাজি শাহাবুদ্দিন আহমদ বিডি নিউজ 24.com বলেন, আদালত রনির করা জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বেলা পৌনে একটার দিকে পুলিশ কর্মকর্তা ক্যাজি শাহাবুদ্দিন আহমদ জানান, আদেশের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। নগরীর চকবাজার এলাকায় মতি টাওয়ার নামের একটি ভবনের পঞ্চম তলায় বিজ্ঞান কলেজের কার্যক্রম পরিচালিত হয়। ওই ভবনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলায় বিপণী কেন্দ্র। ওই বছরে HSC পরীক্ষার্থীর প্রবেশপত্র সংগ্রহ করতে গেলে 5,000 টাকা করে উন্নয়ন ফি দাবি করা হয় বলে অভিযোগ অভিভাবকদের। 31 মার্চ বিজ্ঞান কলেজে অভিভাবকদের অবস্থানের মধ্যে সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ও বিশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে খবর পেয়ে নিজ অনুসারী নিয়ে সেখানে যান রনি। ওই দিন উত্তেজনাকর পরিস্থিতিতে জাহেদ খানকে চেম্বারে প্রবেশ করানোর এক পর্যায়ে তার শরীরে আঘাত করার কথা স্বীকার করে পরে এক বিবৃতিতে এই জন্য দুঃখ প্রকাশ করেন রনি। 31 মার্চ ওই ঘটনার পর সে রাতে নগরীর চকবাজার থানায় বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জায়েদ খানের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন রনি। এরপর 4 এপ্রিল রাতে চকবাজার থানার ছাত্রলীগ নেতা রনির বিরুদ্ধে 20 লাখ টাকা চাঁদা দাবি অভিযোগে মামলা করেন জাহেদ খান। নগর ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি গত কয়েক বছর ধরে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্ধিত বেতন ফি বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন। তার আন্দোলনের কারণে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বেতন ফি কমানো ও আদায় করা বর্ধিত টাকা ফেরত দিতে বাধ্য হয়েছে। এর আগে 2016 সালের 7 মে চট্টগ্রামে হাটহাজারী উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মির্জাপুর ইউনিয়নের চরিয়া বোর্ড স্কুল কেন্দ্রের বাইরে থেকে একটি 9mm পিস্তল ও 15 রাউন্ড গুলি এবং একটি সিল ও নগদ 26,000 টাকা সহ রনিকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালত। পরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে দায়িত্বপ্রাপ্ত বিচারিক হাকিম হারুন অর রশিদ তাকে 2 বছরের কারাদণ্ড দেন। সে সময় 52 দিন পর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে মুক্তি পান নুরুল আজিম রনি। এছাড়া অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা করে পুলিশ। ওই 2 মামলা ছাড়াও নগরীর এমএ আজিজ আউটার স্টেডিয়ামের সুইমিং পুল নির্মাণ বিরোধী আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষে ঘটনাও তার বিরুদ্ধে মামলা আছে। এছাড়া নগরের জিইসি মোড়ে কোচিং সেন্টারের মালিক রাশেদ মিয়াকে রনির বিরুদ্ধে 20 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা করেন। রাশেদ মিয়াকে মারধরের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে নগর কমিটির সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি চান রনি। এরপর 20 এপ্রিল আবেদনের প্রেক্ষিতে তাকে অব্যাহতির ঘোষণা দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। সর্বশেষ পত্রিকায় প্রকাশিত সংবাদ শেয়ার করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া মানহানির অভিযোগে গত 16 মে রনির বিরুদ্ধে আদালতে মামলা করে নগর ছাত্রলীগের নির্বাহী কমিটির সদস্য তানজিরুল হক চৌধুরী। এরপর 31 মে বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী অভিযোগে একটি মামলা করে রনি। চট্টগ্রামের রাজনীতিতে নুরুল আজিম রনি নগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি ABM মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসাবে পরিচিত। চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজকে শিবির মুক্ত করার কর্মসূচিতে নেতৃত্বে ছিলেন নুরুল আজিম রনি। তো ভিউয়ার্স, খবর সম্পর্কে কোনো মতামত থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।